দুই নম্বর আলোচনা, মুহররম মাসের একটা নির্দিষ্ট তারিখ আছে, যে তারিখটা খুব গুরুত্বপূর্ণ, 10 তারিখ। এই 10ই মুহররম রোজা রাখার তাৎপর্য। সহিহ বুখারী হাদিস নম্বর 2004 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবীজি মদিনায় আগমন করলেন। আগমন করার পর ফরআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, নবীজি দেখলেন ইয়াহুদীরা আশুরার দিন 10ই মুহররম রোজা রাখে। নবীজি প্রশ্ন করলেন, মা হাদা, এই দিন তোমরা রোজা রাখো কেন, এটা আবার কোন দিন? ইয়াহুদীরা জবাব দেয়, হাদা ইয়াউমুন সালিহ, এটা একটা নেক দিন, এটা একটা ভালো দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি বানী ইসরাঈলা মিন আদুবিহিম, এটা এমন একটা দিন যেই দিন বনী ইসরাঈলকে তাদের শত্রু থেকে আল্লাহ মুক্তি দান করেছেন। ফাসামাহু মুসা, এই দিনের শুকরিয়া আদায় করার জন্য মুসা নবী রোজা রাখলেন, এই জন্য আমরাও রোজা রাখি। আল্লাহ নবী বললেন, ফালা হাক্কু বি মুসা মিনকুম, আমি তোমাদের চাইতে মুসা নবীর বেশি নিকটবর্তী, বেশি মহব্বত করি, বেশি হকদার। এই কথা বলার পর ফাসামা, আল্লাহর নবী নিজে রোজা রাখলেন, সাহাবাদেরকে বললেন তোমরাও রোজা রাখবা। ইয়াহুদীদেরকে দেখলেন 10ই মুহররম রোজা রাখে, নবীজি বললেন কেন রোজা রাখো? কয়, বনী ইসরাঈলকে আল্লাহ 10ই মুহররম তার শত্রুদের থেকে মুক্তি দিছে, তাই মুসা নবী শুকরিয়া করার জন্য রোজা রাখছে, আমরাও রোজা রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসা নবীর আমি বেশি মহব্বত করি, তাই নবীও রোজা রাখলেন, সাহাবাদেরকে রোজা রাখতে বললেন। তাহলে হাদিস থেকে আমরা 10ই মুহররম রোজার তাৎপর্য পেয়ে গেলাম। ইসলামী সংস্কৃতির স্বচ্ছ ব্যবহার।